আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিট পরীক্ষার তারিখ 9/10/2021, 11টার পরীক্ষায় যে প্রশ্ন ছিল তার বাংলা বিষয়ের উত্তর পাবে এই ভিডিওটিতে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 1. সাম্যবাদী কবিতার বড় উপাসনালয় কোনটি? উত্তর ঘ, হৃদয়। বিভাবস অর্থ কি? উত্তর গ, সূর্য। এক তারা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর ক, ফার্সি। ক্ষুতপিপাসা শব্দটির সন্ধি বিচ্ছেদ হল? উত্তর খ, ক্ষুদ যোগ পিপাসা। যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ হল? উত্তর ক, নৈয়ায়িক। সঠিক বানান কোনটি 6-এর? উত্তর গ, মরিচিকা। 7. কোনটি জ্যোতিচিহ্ন নয়? উত্তর ক, বিসর্গ। 8. চুলের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর ঘ, ললিত। 8 কপালে বলতে কি বোঝায়? উত্তর ক, হতভাগ্য। 10. এ সংসারে ক্ষীর, স্বর, দুগ্ধ, দধি, মৎস্য, মাছ সকলেই তোমরা খাইবে, এখানে তোমরা কারা? উত্তর খ, মানুষেরা। মোতাহার হোসেন চৌধুরী জীবন ও বৃক্ষ প্রবন্ধটি তার কোন গ্রন্থে সংকলিত হয়েছে? উত্তর ঘ, সংস্কৃতির কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2020-21 এর চ ইউনিটের বাংলা প্রশ্নের উত্তর। আমরা খুব শীঘ্রই সম্পূর্ণ উত্তরগুলো এই চ্যানেলে আপলোড দেব। এই ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দেবে, এবং পরবর্তী ভিডিওগুলো ও শিক্ষা বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আল্লাহ হাফেজ, সকলের মঙ্গল কামনা করছি।